আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো শাওমি, রেডমি বা পোকো ব্র্যান্ডের যে কোনো মোবাইল কেনার আগে সেই মোবাইলটির টাচ বা টাচ প্যানেল ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। তো সর্বপ্রথম আপনারা শাওমি বা রেডমি বা পোকো ব্র্যান্ডের যে কোনো মোবাইলের আপনারা ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাডটি ওপেন করার পরে আপনারা এখানে একটা কোড আপনারা ডায়াল করবেন, সেই কোডটি হলো *#*#6463। তারপর এখানে *#**#, এই কোডটি আপনারা ডায়াল করার সাথে সাথে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা 58 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে টাচ প্যানেল, এই অপশনটির উপরে ক্লিক করবেন। টাচ প্যানেলে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা শক চলে আসবে। তো আপনারা উপর দিক থেকে বাম পাশে শকের উপরে হাত রাখবেন, হাত থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে তারপর আবার আপনারা স্ক্রল করে ডান দিকে চলে যাবেন আপনাদের হাতের আঙুল ব্যবহার করে। তারপর আবার আপনারা উপর দিকে চলে যাবেন, চলে যাওয়ার পরে তারপর আবার আপনারা বাম দিকে চলে যাবেন। আমি ঠিক যেভাবে গিয়েছি আপনারা ঠিক একই পদ্ধতি অবলম্বন করবেন। তারপর আপনারা উপর দিক থেকে একেবারে নিচের দিক পর্যন্ত আপনারা মাঝ বরাবর এখানে একটা হাত থেকে টান দিবেন। তারপর আপনারা মিডিল যে অপশনে বাম দিক থেকে ডান দিকে আপনারা স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পরে ভিউয়ার্স, যদি আপনাদের সামনে এমন প্রত্যেকটা ঘর যদি পূরণ হয়ে যায় যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে প্রত্যেকটা ঘর কিন্তু পূরণ হয়ে গেছে ব্লু কালার দিয়ে। আপনাদের যদি প্রত্যেকটা ঘর যদি এভাবে ব্লু কালার দিয়ে যদি পূরণ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনাদের শাওমি, রেডমি বা পোকো ফোনের টাচটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এবং যদি দেখেন যে আপনারা এইভাবে টান দেওয়ার পরে হাত দিয়ে আপনারা চতুর্দিকে টান দেওয়ার পরে যদি দেখেন যে কোনো ঘর খালি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘর কিন্তু এখানে কিন্তু ব্লু কালার দিয়ে পূরণ হয়ে গেছে। তো যদি দেখেন যে কোনো ঘর খালি আছে বা কোনো ঘর যদি এখানে যে কালার হয়নি তাহলে বুঝে নেবেন যে আপনাদের সেই জায়গাটা আপনাদের টাচে প্রবলেম আছে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে খুব সহজেই শাওমি, রেডমি বা পোকো ব্র্যান্ডের যে কোনো মোবাইলের টাচ ঠিক আছে কিনা তা চেক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।